বিকশিত অন্তর, নির্মল ভাবনা আর উজ্জ্বল স্বপ্ন নিয়ে যে আলোক রশ্মিটির জন্ম, তার নাম ঢাকা ইম্পেরিয়াল কলেজ। 1995 সালের 6ই অক্টোবর আটাশ মিরপুর রোডের ছোট্ট পরিসরে যে প্রদীপটি আলো জ্বেলেছিল, আজ সেটি হয়ে উঠেছে ঝলমলে এক আলোর মিছিল। 8 জন স্বপ্নবান মানুষ, এম এ মালিক, মোহাম্মদ ওয়ালিউল্লাহ, অধ্যাপক মাহফুজুল হক, মাজহারুল ইসলাম, অধ্যাপক মুস্তফা কামাল, জুবের আহমেদ খান, এস এম মিজানুর রহমান ও শ্রী স্বদেশ রঞ্জন সাহা। সেই যাত্রা ছিল সুদূরের পথে প্রথম পদক্ষেপ। সেই পদক্ষেপ তৈরি করে নিয়েছে নিত্য নতুন পথ। এই আলোকিত সুজনেরা আজ থেকে 25 বছর আগে যে চারাগাছটি বপন করেছিলেন, তা ক্রমশই হয়ে উঠেছে মহিরুহ। ঢাকা ইম্পেরিয়াল কলেজ বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এক অনন্য উজ্জ্বল নাম। প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকেই স্বাক্ষর রেখে চলেছে দুরন্ত সফলতার। প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ অধ্যাপক লতিফুর রহমান এবং উপাধ্যক্ষ মাহফুজুল হক, তবে কিছুদিনের মধ্যেই মাহফুজুল হক অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। প্রতিষ্ঠাতা, শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠার মাত্র কয়েক বছরের মধ্যেই ঢাকা ইম্পেরিয়াল কলেজ পরিণত হতে থাকে দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠে। 1998 সালে প্রতিষ্ঠার মাত্র 3 বছরের মাথায় বাণিজ্য শাখা থেকে তৃতীয়, চতুর্থ ও নবম, 1999 সালে অষ্টম এবং 2002 সালে পঞ্চম স্থান অর্জন করে ঢাকা ইম্পেরিয়াল কলেজ। স্বপ্নযাত্রার সেই শুরু। মাত্র 14 জন শিক্ষক ও 200 শিক্ষার্থী নিয়ে যে পথ চলা, তা আজ 79 জন শিক্ষক, 3,200 শিক্ষার্থী এবং 34 জন কর্মকর্তা কর্মচারীর এক বিশাল পরিবার। ২০০৮ সালে ঢাকা ইম্পেরিয়াল কলেজ এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুগপূর্তি উৎসব উদযাপন করে। ২০১২ সালে রামপুরায় আফতাবনগরের নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরিত হয় ঢাকা ইম্পেরিয়াল কলেজ, যা তার সফলতার পথে যুক্ত করে নতুন মাত্রা। শুরু হয় এক সোনালি দিনের গল্প, সেই গল্পের লেখা হয় আরও এক রঙিন অধ্যায়। 2017 সালে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান এবং 2018 সালে ব্যবস্থাপনা ও মার্কেটিং, এই 5টি বিষয় নিয়ে শুরু হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান পর্যায়ের পাঠদান। আধুনিক মাল্টিমিডিয়া সমৃদ্ধ ক্লাসরুম, উন্নত শিক্ষা, লাইব্রেরি, শিক্ষকদের আন্তরিক পাঠদান খুব দ্রুতই ইম্পেরিয়াল কলেজকে নিয়ে যায় দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠানের কাতারে। এখানে রয়েছে আধুনিক মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রাংশের ব্যবহার ও কম্পিউটার ল্যাব, রয়েছে স্কলারশিপ এবং অসচ্ছল, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য হাফ ফ্রি, ফুল ফ্রি সুবিধা। দূরবর্তী শিক্ষার্থীদের জন্য রয়েছে পরিবহন সেবা। এছাড়াও রয়েছে বিষয়ভিত্তিক ও অত্যাধুনিক ব্যবহারিক ল্যাবরেটরি। ফলশ্রুতিতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এর প্রভাব স্পষ্ট। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক GPA 5 সহ ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থীদের পাশের হার প্রায় 100%। মেডিকেল, প্রযুক্তি ও দেশ সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষার্থী উভয় হিসেবেই তাদের অবস্থান উল্লেখযোগ্য। দেশে ও বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঢাকা ইম্পেরিয়াল কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা বাংলাদেশের বাহিরেও সুনামের সাথে কাজ করে যাচ্ছে। আমি ঢাকা ইম্পেরিয়াল কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বৈশ্বিক মহামারী করোনাকালেও ইম্পেরিয়াল কলেজ গ্রহণ করেছে দেশের সর্বাধুনিক
ও নিরাপদ অনলাইন পাঠদান ব্যবস্থা। এ সময় অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ অনলাইন ডিজিটাল স্টুডিও ও ইন্টারঅ্যাক্টিভ জুম অ্যাপসের মাধ্যমে পাঠদান ও অন্যান্য কার্যক্রম পরিচালিত হয়। নিয়মিত পাঠ কার্যক্রমের পাশাপাশি জ্ঞান ও সৃজনশীল চর্চাকে উৎসাহিত করতে ইম্পেরিয়াল কলেজ বছর জুড়েই শিক্ষার্থীদের জন্য আয়োজন করে নানান কর্মকাণ্ডের। এর মধ্যে রয়েছে দেশে বিদেশে শিক্ষা সফর, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং মানবিক বিকাশে সহায়ক নানা ধরনের বৈচিত্র্যময় আয়োজন। বিভিন্ন সময়ে দেশ বরেণ্য ব্যক্তিদের পদচারণায় মুখরিত হয়েছে ঢাকা ইম্পেরিয়াল কলেজ। তাদের ব্যক্তিগত জীবনের ভাবনা, দর্শন ও চিন্তায় ঋদ্ধ হয়েছে এই কলেজের শিক্ষার্থীরা। সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করে ঢাকা ইম্পেরিয়াল কলেজ। অধ্যক্ষ মাহফুজুল হকের প্রয়াণের পর 2018 কলেজটির অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন আরিফ আহমেদ। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার যোগ্য শিক্ষার্থী তৈরির লক্ষ্যে আধুনিক শিক্ষা এবং ব্লেন্ডিং অ্যাপ্রোচ, আধুনিক প্রযুক্তির সম্মেলন ঘটিয়ে অত্র কলেজের পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। রজত জয়ন্তীর এই শুভক্ষণে অত্র কলেজের প্রতিষ্ঠাতা বৃন্দ এবং সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি আগামীতে এই কলেজের অগ্রযাত্রা আরও সামনের দিকে এগিয়ে যাবে। সেই পথে যুক্ত হয়েছে আরও অনেক নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা। আমি আশা করি এই কলেজটি যখন তার সুবর্ণ জয়ন্তী পালন করবে তখন এটিকে আমরা ঢাকা ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয় হিসাবে দেখতে পাব। সেই স্বপ্ন ও সম্ভাবনার কথাই যেন প্রতিধ্বনিত হলো এর প্রতিষ্ঠাতাদের কণ্ঠে। আমরা প্রতিষ্ঠাতারা যে স্বপ্ন নিয়ে এই কলেজ প্রতিষ্ঠা করেছিলাম সেই স্বপ্ন আমাদের বাস্তবায়ন হয়েছে। আমরা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্ন দেখেছিলাম যে প্রতিষ্ঠানে শুধু প্রথাগত শিক্ষা প্রদানই নয়, বরং হয়ে উঠবে শিক্ষার্থীদের মানবিক ও সৃজনশীল সত্তা বিকাশের আনন্দালয়। 25 বছরের এই পথ পরিক্রমায় ইম্পেরিয়াল কলেজ পাড়ি দিয়েছে অনেকটা পথ। আজ থেকে 25 বছর আগে কিছু সাপ্তিক মানুষ ঢাকা শহরে একটি কলেজ করার স্বপ্ন দেখেছিল। সম্পূর্ণভাবে অবাণিজ্যিক এই কলেজ ঢাকা শহরে অন্যতম একটি বেসরকারি কলেজ। কিছু স্বপ্নবাজ মানুষের স্বপ্ন আজকে যে বাস্তব এবং সেটি 25 বছর ধরে ছাত্রছাত্রীদের মাঝে সেবা দিচ্ছে, এটা ভাবতেই আসলে চমৎকার একটা অনুভূতি। এমন সুদিনের ভাবনাই যেন প্রতিষ্ঠানটিকে পরিণত করেছে এক আনন্দ ভুবনে। এখানে শিক্ষক শিক্ষার্থী হয়ে উঠছেন পরস্পরের বন্ধু, শিক্ষক প্রিয়জন, গল্প আড্ডা গানেও বোনা হতে থাকে নতুন দিনের স্বপ্ন। আমি কি আমাকে হারিয়েছি বাকে রূপ কথা রানাচে কানাস, যাও পাখি বলো হাওয়া চলো চলো আপ ছায়া জানলার কাজ, আমি কি আমাকে হারিয়েছি বাকে রূপ কথা রানাচে। শুধু ক্লাসই নয়, ক্লাসের বাইরেও পারস্পরিক ভাবনা বিনিময়ে তারা হয়ে ওঠেন বৃদ্ধ। এখানে খেলা করে ভোরের হাওয়া, দুপুরের সূর্যের সোনামাখা রোদ আর ভাবনার ভুবনে জ্বলে ওঠে নতুন দিনের আলো। সেই আলো ক্রমশই হতে থাকে আলোর মিছিল। জীবন পূর্ণ কর,
জীবন পূর্ণ করো, এই জীবন।